হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আমরা এসেছি ফুলের দোকানে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল, একদম চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর গোলাপ, জিপসি, গ্ল্যাডিওলাস, কি বলবো, খুব সুন্দর। আর আমরা এসেছি বাড়িতে ফুল নিয়ে যাওয়ার জন্য, কারণ কালকে বাড়িতে আশীর্বাদ আর ফুল দিয়ে করা হবে অনেকটাই ডেকোরেশন, তো সেই কারণে এসেছি ফুলের দোকানে। আর এখন আমরা নিয়ে যাব গাঁদা ফুল আর গোলাপ, ব্যাস এইটুকুই নিয়ে বাড়ি চলে যাব। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের আগরতলার মার্কেট, আর এটা একদমই কী বলবো, প্রাণকেন্দ্র শহরের। আর এই যে চারিপাশে দেখতে পাচ্ছে সবই দোকান, আরও অনেকটাই বড়, কিন্তু আমি ফুলের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। বাড়ি ফিরে এসেছি আর এখন করছি ডিনার। ডিনারে আজকে বানানো হয়েছে পরোটা আর আলুর দম, এই যে দেখতে পাচ্ছ, আর এটা দিয়ে আমরা আজকে ডিনার খাবো। ডিনার খেয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকে বাড়িতে ডেকোরেশনের কাজ চলছে, অনেক রাত অবধি চলবে, তো সেটাই আমি তোমাদেরকে এক্ষুনি দেখাতে নিয়ে যাব ছাদে। তো এই দেখো ছাদ ভর্তি, আজকে সব ডেকোরেশন চলবে অনেক রাত অবধি, কারণ ওরা একটা ওরা সন্ধ্যের দিকে এসছে আর সন্ধ্যে থেকেই শুরু করেছে, তো ওদের স্বাভাবিকভাবেই অনেকটা সময় লেগে যাবে। আর কেমন কমপ্লিট লুকস হবে সেটা আমি কালকে সকালেই তোমাদেরকে দেখাতে পারবো, এখন জাস্ট কাজ চলছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হলুদ আর হোয়াইট এই দুটোর কম্বিনেশনে হবে, ওটা হচ্ছে খাবার প্যান্ডেল, ওখানে বসবে সিট, অলমোস্ট ওরা সবই অ্যারেঞ্জ করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো কালকে তো ছেলের বাড়ির থেকে আসবে আশীর্বাদ করতে মধুরিমাকে, আর আমাদেরও অনেকজন গেস্ট আসবে আমাদের তরফ থেকে, তো সব মিলে বেশ বড় একটা আয়োজন। তো ঠিক আছে, দেখা হচ্ছে কাল সকালে, তার তখনই তোমাদেরকে আমি ভালো করে লুকসটা দেখাতে পারবো যে কি কমপ্লিট হলো। তো এখন চলো ঘুমাতে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আর আজকে হচ্ছে মধুরিমার আশীর্বাদ, আর তোমাদেরকে কালকে রাতে দেখিয়েছি আমরা অনেক ফুলের দোকানে ফুল টুল এনেছিলাম, আর ওগুলো দিয়ে আলপনা দেওয়া হয়েছে এখানে, আর বাকি ডেকোরেশনটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো খুব ভালো লাগছে, আর এক্ষুনি তো আর বেশি সময় নেই, আমিও তাড়াতাড়ি গিয়ে রেডি হব, বাড়িতে অনেক কাজ বুঝতেই পারছো। তো দেখা যাক কতটা কি আমি তোমাদের দেখাতে পারি, কিন্তু এক্ষুনি আমি তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকসটা কীরকম হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি আসন বিছিয়ে দিয়েছি, এখন শুধু ঘট বসানো বাকি আছে আশীর্বাদের, আর এই চারিপাশটা ওরকম। তো আমি জানি না আজকে কতটা কি ছবি তুলতে পারবো, কারণ আমি সাংঘাতিকই বিজি। তো এই দেখো, আর এক্ষুনি বাড়িতে বোধহয় একটু পর থেকেই গেস্ট আসতে শুরু করবে, তো আমি জানি না কি করতে পারবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে ওরা চলে এসছে বাড়িতে, ওরা আসলেই বোঝা যায় যে মানে বিয়ের ওকেশন, আর এখন চলছে গান নাচ, আর হবে তারপর টাকা দেবার পালা, জানি না কত টাকা দিতে হবে। তো তোমরা দেখতেই পেলে খুব চলছে নাচ গান, আর এক্ষুনি লোকজন আসতে শুরু করে দেবে, তো আমি রেডি হয়ে যাই আর তোমাদের সাথে পিকচারগুলো শেয়ার করছি। এই হচ্ছে আমাদের ব্রাইড, আর ওকে খুব সুন্দর সাজানো হয়েছে, কিন্তু আমি বেশি পিকচার ক্লিক করতে পারিনি, তো জাস্ট কয়েকটা ছবি শুধু তোমাদের জন্য। এই যে এই আমার আর ওর একটা ছবি, এটাও অনেক পরে তোলা হয়েছে, আর এই একটা সবচেয়ে সুন্দর ছবি, আমার ফেভারিট। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।